বন্ধুরা, যখনই কারোর কাছে অধিক শক্তি চলে আসে তখনই সে সেই শক্তির দুরুপয়োগ করতে থাকে। আর এই কথাটি শুধু আমাদের মানুষদের ক্ষেত্রেই না, পশু পাখিদের ক্ষেত্রেও অক্ষরে অক্ষরে পরিলক্ষিত হয়। যারা নিজের থেকে অনেক দুর্বল আর অসহায় প্রাণীদেরকে বিনা কারণে অত্যাচার করে চলে। কিন্তু সর্বদাই যে এমনটা হবে সেটা কিন্তু না। কখনো কখনো এই দুর্বল প্রাণীরাও নিজেদের অস্তিত্ব বজায় রাখতে শক্তিশালী প্রাণীদের ওপরেও ভারী পড়ে যায়। পশু পাখিদের জীবনে ঘটে চলা এমনই কিছু রোমহর্ষক আর রোমাঞ্চকর ঘটনা আজকের এই ভিডিও মেস্ট উইথ দ্য রং অপোনেন্ট সিরিজের পার্ট 11 এ দেখতে চলেছেন। দেখা যায় তো কুকুররা ফাঁক পেলেই বিড়ালদেরকে বিরক্ত করে চলে, যেটা আপনিও ভালোভাবেই জানেন। কিন্তু এটা জরুরি নয় যে প্রতিবার এমনটা করে তারা ছাড় পেয়ে যাবে। যেমন এই ক্লিপসে গাড়ির ভিতরে থাকা এই বিড়ালকে এই কুকুর উত্তপ্ত করে চলেছিল, কিন্তু সেখানে এই বিড়ালও বেশ রেগেছিল, যার ফলে সেও জোরে জোরে কুকুরের উপরে চিল্লে যাচ্ছিল আর মিনিটে মিনিটে হেডশট দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু কুকুর এতে পালিয়ে না গিয়ে গাড়ির অন্য জানালায় চলে যায়। কিন্তু এইবারে সে বিড়ালের হাতে বেশ জব্দ হয়ে যায়। তার কারণ, এখানে বিড়ালের হাতে কুকুর ভাই উত্তম মধ্যম খেয়ে যায়। যেখানে অ্যানিমেলস কিংডমে ভুল করে কেউ অন্যের ডেরায় ঢুকে পড়লে তার প্রাণ সংশয় হয়ে দাঁড়ায়, ঠিক সেখানেই হাতিদের ক্ষেত্রে এটা কোনোভাবেই প্রযোজ্য হয় না। তার কারণ এই ভিডিওটি দেখেই আপনি জানতে পারবেন, যেখানে এই হাতি বিনা অনুমতিতে জলহস্তীদের পার্সোনাল পুলে নেমে পড়ে। একদিকে এই হাতি যেখানে একা, অন্যদিকে হাজারেরও বেশি জলহস্তী এই জলে উপস্থিত ছিল। কিন্তু কারোরই সাহসে কুলোয়নি যে হাতিকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেওয়ার। কিন্তু তখনই তাদের মধ্যে একজন সাহস করে এগিয়ে আসে আর আসামাত্রই হঠাৎ সে হাতির প্রেমে পড়ে যায়, মানে হাতিকে তাড়ানোর চেষ্টা করে। কিন্তু ভাইয়ের চালচলন খুব একটা সুবিধার ঠেকছিল না, তার কারণ সে হাতির ওই জায়গায় যেন কিছুর একটা তল্লাশি করে চলেছিল। এরপর জলহস্তী বড় হাঁ করে হাতিকে কামড়াতে গেলে উল্টে হাতির পায়ে লাথি খেয়ে বেচারা মান সম্মান সব হারিয়ে বসে। ইঁদুর আর বিড়ালের লড়াইয়ে মূলত বিড়ালরাই জয়ী হয়। কিন্তু এখানে না জানি এই ইঁদুরের কি এমন হয়ে যায় যে পিছন থেকে বিড়ালের উপরে হামলা করে দেয়, তাও আবার যাতা জায়গায় না, বিড়ালের সব থেকে দুর্বল জায়গা অর্থাৎ তার লেজে হামলা করে দেয়, যার ফলে বিড়ালের অন্তরাত্মা একেবারে কেঁপে ওঠে। বাঘ হোক বা সিংহ, গন্ডারের সাথে লড়াই করে কেউ খুব একটা বেশি সময় টিকে থাকতে পারে না। কিন্তু তারপরেও এই বোকা মহিষ তার সাথে লড়াই করতে মাঠে নেমে পড়ে। প্রথম দিকে কিছুটা সময় গন্ডার ওই মহিষের সাথে একটু মজা নিতে থাকে, কিন্তু তারপরেই মহিষকে তার ক্ষমতা বুঝিয়ে দেয়। এখন এটা নিশ্চিত যে বেচারা মহিষ এমন পাল্টি খেয়ে ভুলেও আর কখনো গন্ডারের সাথে পাঙ্গা নিতে যাবে না। অ্যানিমেলস কিংডমে টিকে থাকতে হলে শুধু সাহস আর শক্তিশালী হলেই চলবে না, সেই সাথে দলভেদে একতাও বজায় রাখতে হবে। যেমন এই ক্লিপসে হানি বেচার অধিক শক্তিশালী আর সাহসী হওয়ার পরেও এই হায়নাদের কাছে পরাজিত হয়ে যায়, কারণ এর বিপরীতে হায়নারা একজোট হয়ে তার পিছনে পড়ে গিয়েছিল, যারা হানি বেচারকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল। চাপে পড়ে বেচারা হানি এটা বলতে থাকে, আমারও একদিন দিন আসবে, আমি সেই দিন তোদের সবাইকে দেখে নেব। কিন্তু আজ তাকে যাই হোক করে প্রাণ হাতে নিয়ে পালাতে হবে। এরপর সে বুদ্ধি করে মানে মানে এখান থেকে কেটে পড়াই ভালো বলে মনে করে। সিংহকে জঙ্গলের রাজা এজন্যই বলা হয় কারণ এরা সহজে নিজের পরাজয় স্বীকার করে না, সেই সাথে এরা জঙ্গলের প্রায় সবাইকেই স্বীকার করে খেয়ে ফেলতে পারে। কিন্তু যখন এরা হেরে যায় তখন তাদের খুব খারাপ অবস্থা হয়ে যায়, যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন, যেখানে এক মহিষ খেপে গিয়ে এই সিংহকে তাড়া করে বসেছিল। দেখতেই পাচ্ছেন মহিষের তাড়া খেয়ে বেচারা সিংহ কেমন লেজ খাড়াই করে বাপ বাপ বলে পালিয়ে যাচ্ছিল, যেন তারা মহিষকে শিকার করতে বের হয়নি বরং মহিষ তাদেরকে শিকার করতে বেরিয়েছে। এজন্যই বলা হয় শত্রুকে কখনো হালকাভাবে নিতে নেই, সে যেই হোক না কেন। বন্ধুরা, হানি বেচারের মতন দেখতে সাদা কালো রঙের এই সাঁকড়া বড়ই কিউট আর মাসুম স্বভাবের, যেই কারণে এরা সহজেই শিকারীর নজরে পড়ে যায়। কিন্তু সৃষ্টিকর্তা তাদের আত্মরক্ষার জন্য তাদেরকে দুর্গন্ধযুক্ত এই তরল পদার্থটি দিয়েছে,
যাতে তারা শিকারীর হাত থেকে নিজেদেরকে রক্ষা করে চলতে পারে। যেমন এখানে একবার এই সাদা রঙের কুকুরটি এই ছোট্ট শাঙ্ককে বিনা কারণে বিরক্ত করে চলেছিল, সেই সাথে তার চারিপাশে এমন গোল গোল করে ঘুরেও চলেছিল। কিন্তু দুষ্ট কুকুর এটা জানতো না যে একটু পরেই সে নিজের কর্মের ফল হাতে নাতেই পেতে চলেছে। এরই মধ্যে শাঙ্ক ওই কুকুরকে তার থেকে দূরে থাকার হুমকিও দিয়েছিল, কিন্তু সে তার কোনো কথাই শুনছিল না। অবশেষে শাঙ্ক বাধ্য হয়ে কুকুরের ওপরে তার অহম ব্রহ্মাস্ত্র অর্থাৎ দুর্গন্ধযুক্ত এই স্পিরিট স্প্রে করে দেয়, আর তারপরেই বেচারা কুকুর একেবারে জব্দ হয়ে যায়। বন্ধুরা, এখন এই ভিডিওটি দেখে সন্তানের প্রতি মায়েদের মমতা আর ভালোবাসা আপনি দেখতে পাবেন, যেখানে এই কাক হাঁসের বাচ্চাগুলির উপরে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল আর ধীরে ধীরে বাচ্চাগুলির কাছে এগিয়ে আসছিল। এর আগে কাক ওই বাচ্চা হাঁসগুলিকে আহত করে, তার আগেই মা হাঁস কাককে দূরে সরিয়ে দেয়। বলা চলে এই সময়ে মা হাঁসের কাছে তার বাচ্চাদেরকে বাঁচানো বড়ই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, কারণ এই কাক সহজে হার মানার পাত্র ছিল না, আর সুযোগ পেলেই সে ওই বাচ্চাগুলির একেবারে কাছে চলে আসছিল। কিন্তু এত কিছু করেও কাককে খালি হাতেই ওখান থেকে ফিরে যেতে হয়, আর মা হাঁস সুরক্ষিতভাবে তার বাচ্চাগুলিকে বাসায় ফিরিয়ে নিয়ে যেতে সফল হয়ে যায়। এরপরে এই ভিডিওটি দেখে আপনার মনে হবে বানরা হয়তো এই বিড়ালকে মেরে চলেছে, কিন্তু তা একেবারেই না। আসলে এই বিড়ালটি বানরদের খুব ভালো বন্ধু, সে প্রতিদিন এখানে এসে তাদের সঙ্গে একসাথে খেলা করে, আর আজও সে এমনটাই করে চলেছে। শুধু তাই না, এরা বিড়ালের শরীর থেকে পোকামাকড়ও সাফ করে দেয়। সত্যি বন্ধুরা, বিড়াল আর বানরের মধ্যে এমন বন্ধুত্ব সহজে চোখে পড়ে না। এমনও অনেক পশু পাখি আছে যারা আকারে ছোট হলেও শত্রুকে হার মানিয়ে দেয়, আর তাদেরই মধ্যে অন্যতম হলো এই তিতির, যার সাথে এই মুরগির মুখোমুখি হয়ে যায়। মুরগির তুলনায় এই তিতির আকারে অনেক ছোট হলেও তার উপরে ভারী পড়ে যাচ্ছিল, যার ভয়ে মুরগি পিছু হটতে বাধ্য হয়ে পড়েছিল। একেই বলে ছোট প্যাকেট বড় ধামাকা, কি ঠিক বলেছি না? সেই ছোটবেলা থেকে আপনি বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার কথা শুধু শুনেই এসেছেন, কিন্তু আজ তার প্রমাণ দেখতে চলেছেন। এই ক্লিপসে গরুদেরই এক প্রজাতি এই ষাঁড়টি জলাশয় থেকে জল পান করতে যাচ্ছিল, আর অপরদিকে একই সময়ে এই বাঘও সেখানে যাচ্ছিল। কিন্তু ষাঁড় যখন সেখানে পৌঁছায় তখন সে লক্ষ্য করে যে সেখানে তো তার আগেই এই বাঘ মামা পৌঁছে গিয়েছে, যেই কারণে জলাশয় থেকে তার জল পান করার আর সাহস হচ্ছিল না। এর আগে বাঘ কিছু করে বসে, তার আগেই এই ষাঁড় বাঘকে ধাওয়া করে বসে, যার ভয়ে বেচারা বাঘ সুরসুর করে পালিয়ে যেতে থাকে। এই ক্লিপসে মাস্টার খিলাড়ি ঈগল মুরগিদের উপরে হামলা করে দেয়। ঈগলকে আসতে দেখে সব মুরগিদের হাল এতটাই খারাপ হয়ে যায় যে তারা ঠিকঠাক লুকোনোর জায়গাটাও খুঁজে পাচ্ছিল না, আর এরপরেই ঈগল এই মুরগিকে ধরে ফেলে আর তাকে চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ঈগলের পা থেকে মুরগি ফসকে যায়, আর এতেই মুরগি বুদ্ধি করে দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে বেচারা ঈগল মুখ দর্শক হয়ে শুধু দেখতেই রয়ে যায়। বন্ধুরা, গাধারা শুধু নাম মাত্রই গাধা, তার কারণ এরা বাকি প্রাণীদের তুলনায় অনেক বেশি শক্তিশালী আর কাজের হয়ে থাকে। একবার এই হায়না ভুল করে এই গাধার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছিল, কিন্তু তার উত্তরে গাধা তার শক্তিশালী চোয়াল দিয়ে হায়নার উপরে কাউন্টার অ্যাটাক করে বসেছিল। সে ওই হায়নার ঘাড় কামড়ে ধরে তাকে এমনভাবে নাচিয়ে চলেছিল যে বেচারা কিছুতেই আর কিছু করতে পারছিল না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। আপনারা নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন পার্টটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিকেও অলে প্রেস করে নেবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার মিস না হয়ে যায়। দেখা হবে পরের আরও একটি মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।